তো আজকে পেঁয়াজের পোন্ডা রেসিপি নিয়ে চলে আসলাম। পোন্ডা পোন্ডা রেসিপি কি আসলে জানি না, তাই তো দেখেন আমি বানাইছি, খেতে অসম্ভব মজা। তো আপনারা যদি একবার বাসায় বানায় না খান তাহলে বুঝবেন না। তো আশা করি খাবেন এবং আমার সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য। তো চলেন যাই দেখে আসি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপি বলতে কি, এই খাবারটা এখন দেখছি ফেসবুকে ভাইরাল, তো ভাইরাল যেহেতু সেহেতু আমি একটু বানায় ট্রাই করব। তো আশা করি ভালো লাগে, তো লাগবে। আর অনেকে অনেক রকম করে বানাচ্ছে, তো এটা একটা নাস্তার মতো বাদ দিয়েও খাওয়া যায়। তো আমি বানাইতে চলে আসলাম। তো আমি পেঁয়াজটাকে কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি, আর আপনারা অনেকেই জানেন তার জন্য আর দেখাইনি। তো এই তো পেঁয়াজ সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু সুন্দর করে প্রত্যেকটা পিস খুলে আসতেছে। তো আমি এভাবে করে সবগুলিকে খুলে নিব। তো সবগুলিকে এখন আমি এভাবে করে খুলে নিব। আর কত সুন্দর লাগতেছে দেখেন, দেখলেও ভালো লাগে। আসলে এই ধরনের খাবারগুলি আমরা একবার একবার সবাই ট্রাই করতে পারি। তো আমি এই তো একটা খুলে নিলাম, তো সবগুলি খুলবো। আর এদিকে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর মুরগির কিমা নিলাম। তো এখানে আমি অল্প করে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যদি লবণ লাগে তাহলে আমি লবণ দিব। তো সবগুলিকে এখন সুন্দর করে আমি মাখিয়ে নিব। তো সব কিছু বাসায় কিন্তু আপনারা ট্রাই করবেন, আর সব কিছু খেয়ে দেখতে হবে কীরকম লাগে। তো আমাদের একা কমনি তো অনেক মজা করে কথা বলে বলে বানাইছে, ওনার নামটা আমি নাই বলি, তো সবাই চিনেন। আর যেহেতু এটা এখন ফেসবুকে চলতেছে, ইউটিউবে, তো ভাবলাম যে আমি একটু ট্রাই করি। তো এত সুন্দর করে মেখে দিলাম, মেখাটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো লবণ লাগবে না, একটুখানে দিয়ে দিলাম। মুরগির কিমাটা আপনারা যেভাবে ভালো লাগে করে নিতে পারেন। তো এখন আমি এইটার মধ্যে দিয়ে দিব। আসলে এটা একটা সুন্দর, দেখতেও সুন্দর লাগে, মানে খেতে কীরকম লাগে আমি জানি না, আমি বানাচ্ছি আর কি, আশা করি ভালোই লাগবে। এই তো আমি সবগুলি এখন বানাবো আস্তে আস্তে করে। আর আমি একদম সিম্পলের মধ্যে মতো করে করার চেষ্টা করছি, যাতে খুব সহজে আপনারা বানায় খাইতে পারেন। তো বানায় খেয়ে খেয়ে কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটা কিন্তু অসাধারণ দেখতে, আর বাসার মধ্যে অনেক গাড়ির আওয়াজ, কারণ রাস্তার পাশে যেহেতু আমার বাসা সেহেতু গাড়ি তো যাবেই। তো আমি সবগুলিকে এভাবে করে, এই তো দেখেন তিনটা অলরেডি করে নিয়েছি। তো আমি যে কয়টা হয় আমার কিমা দিয়ে এই কয়টা আমি বানিয়ে নিচ্ছি, তারপর আবার আসতেছি। এই তো আমার এখানে হয়ে গেছে প্রায় কয়টা, আটটার মতো হয়েছে। তো আমার আটটাই হবে। আর এখানে আমি অল্প করে একটু আটা বা ময়দা আপনারা নিতে পারেন, বললাম না যে আমি একদম আমার মতো করে বানাবো। ওইখানে ওনারা যেভাবে বানাইছে আমি ওইভাবে বানাইতে চাচ্ছি না, আমি একটু অন্যরকম করে বানাচ্ছি। এখানে পাতলা করে একটা আমি ডো তৈরি করে নেবো, মানে ব্যাটার তৈরি করে নেবো, ভুল হয়ে গেছে। তো আপনারা কিন্তু এভাবে করে নিতে পারেন। এই তো দেখেন পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। তো এখন চলেন ভাজার জন্য চলে যাই রান্না করে। তো এখন আমি তেলটা গরম করতে দিলাম, আর এখন এই তো দেখা যাচ্ছে কিনা জানি না, এটাকে আমি এভাবে চুবিয়ে নিব, নিয়ে আমি তেলে ছেড়ে দিব। তো সবগুলি কিন্তু আমি একইভাবে দিব, মানে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে তারপরে এইভাবে তেলে ছেড়ে দিব। দেখি আজকে খেয়ে কিরকম লাগে। তো সবাই তো বলো অনেক মজা অনেক মজা, আমার কাছে কিরকম লাগে এটা আজকে আমি জানবো আর কি।
বেগান সবগুলি হয়ে গেল দেওয়া। কমেন্ট করে জানাবেন, একটু সস দিয়ে দিব, দিলে খেতে ভাল লাগবে আর কি। ভাই পরে নাকি তো কেমন হলো জানাবেন, আর খেতে মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয় নাই। আমি একটু সস দিয়ে খাবো আর কি। তো দেখলাম তো খেয়ে একটু ভালোই লাগলো। এই হলো